আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা জান্নাতে প্রবেশ করবে, যাদের অন্তরটা হবে পাখির মতো নরম। কার মতো? পাখির মতো। একটা হাদিস শুনলেন, দুই নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শহীদরা যখন, শহীদদের আত্মা যখন আল্লাহর কাছে পৌঁছায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই আত্মাগুলোকে সবুজ রঙের কিছু পাখির মধ্যে প্রদান করেন, এবং সেই পাখিগুলো আরশের নিচে লণ্ঠন আছে এখানে বসে থাকে, এবং তারা জান্নাতের যে কোনো জায়গায় যায়, ঘুরে খাবার খায়, আবার ফিরে আসে। আল্লাহ পাক তাদেরকে বলেন যে তোমরা কি চাও, তোমরা কি চাও? শহীদরা কিচ্ছু বলতে পারে না, কি চাইবো আল্লাহ, এত নিয়ামত দিয়েছেন, কি চাইব? যখন আল্লাহ বারংবার প্রশ্ন করতে থাকেন, তোমরা কি আর কিছু চাও, তোমরা কি আর কিছু চাও, তোমরা কি আর কিছু চাও, তখন শহীদরা শেষে বুঝে যে আমাদের কিছু না কিছু তো বলতে হবে এখন। তখন তারা বলে, হে আল্লাহ, আমি বা আমরা আরও একবার পৃথিবীতে যেতে চাই এবং তোমার পথে জীবন দিয়ে আবার ফিরে আসতে চাই। আল্লাহ পাক বলেন, এই সুযোগ তো আর নেই, অতএব তোমাদের আর কিছু চাওয়ার নেই, তোমরা এখানেই থাকো। আরেকটা হাদিস শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটা ওমর রাদিয়াল্লাহু আনহু থেকেও এসেছে, এ মুসলিমরা, তোমরা যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার মতোই তাওয়াক্কুল করতে, ভরসা করার মতোই ভরসা করতে, আল্লাহ পাক তোমাদেরকে পাখিদেরকে যেমন করে রিজিক দেন, তোমাদেরকে ঠিক সেইভাবে রিজিক দিতেন। তোমরা কি লক্ষ্য করো না যে পাখিরা খালি পেটে বের হয়ে যায় বাসা থেকে সকালবেলা, এবং সন্ধ্যাবেলা ভরা পেটে বাসায় ঢোকে? তাকে যে তিনটা হাদিস শোনালাম, এই তিনটা হাদিসে একটা শব্দ হচ্ছে কমন, শব্দটা কি বলেন? পাখি। পাখি কে? পাখি। আল্লাহ রাব্বুল আলামিন পাখিদের কাছ থেকে আমাদেরকে শিখতে বলছেন, এবং বলছেন যে পাখিদের মনটা হয় খুব নরম, খুব সফট, এবং তারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে পূর্ণ মাত্রায়। তারা সকালবেলা ভোরবেলা বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলা বাসায় ফেরে, খালি পেটে বের হয়, ভরা পেটে বাসায় ফেরে। এবং আল্লাহ পাক সবচেয়ে সম্মানিত মৌত, যেটা শহীদের মৌত, সেই শহীদদের আত্মাকে আল্লাহ পাক পাখির রূপ দিবেন। তাহলে পাখিটার বিষয়ে একটা ফোকাস করার দরকার আছে না? আচ্ছা, এখানে আসেন, পাখির মন হচ্ছে নরম, মানে পাখির মনটা তাজকিয়া, আত্মশুদ্ধিতে পরিপূর্ণ। কদাফলাহা মান যাক্কাহা, সে ব্যক্তি সফল হলো যার হৃদয়টা পবিত্র, নিষ্পাপ, নিষ্কলুষিত হলো, সে ব্যক্তি সফল হবে। যাও একটা কাজ এখানে খেয়াল করেন, পাখিরা সকালবেলা ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ফেরে। এখনকার মুসলিমদেরকে দেখবেন দুপুরবেলা ওঠে, রাত তিনটায় ঘুমায়। কথা কি বুঝেন নাই? পাখির একদম ভোরবেলা উঠে যখন ফজরে আজান দিচ্ছে, ঠিক তার এক মুহূর্তে পাখির কিচিরমিচির শুনছেন, তার মানে নামাজের ওয়াক্ত প্রায় চলে যাচ্ছে, তার মানে তার আল্লাহ পাকের হুকুমের সাথেই জেগে উঠে, সূর্য ডুবে তারা ডুবে যায়। ঠিক এরকম সুন্নত ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামের। আজকে 1400 বছর পর মুসলিম জাতি এই সুন্নাহ ভুলে গেছে। আর আমাদের সুন্নত দেখবেন, যদি কোনো রকম উঠেও ফেলি ফজরে, আবার 12টা পর্যন্ত ঘুম, আরও বেশি। আর এই যুব সমাজ যারা আছো তোমরা, কেউই 3টা 4টার আগে ঘুমায় বলে আমার মনে হয় না। অলওয়েজ অনলাইনে পড়ে আছে, টিকটক নিয়ে, ফেসবুক নিয়ে, গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং। পাখির মতো হতে পারলে পরে মনটা তো নরম হবে, তারপরে না তাস্কি অর্জন হবে। পাখির রুটিনটা কি? ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ঢোকে। অতএব আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো ওই ভোরবেলা উঠতে পারি আর আর্লি নাইট ঘুমিয়ে যেতে পারি, এবং সারাদিন যদি রাসূলের সুন্নাহগুলোর উপর আমল করতে পারি, তাস্কি অর্জন হবে ইনশাল। কথা বুঝতে পারছেন? দুই, পাখির মতো নরম মন লাগবে। এখনকার আমরা যারা বেঁচে আছি, আমাদের মনগুলো কঠিন। কেমন কঠিন? পাথরের মতো কঠিন। আমরা যখন দেখি একটা মাইয়েতকে নিয়ে যাওয়া হচ্ছে জানাজায়, আমাদের কোনো ফিলিংস কাজ করে না। জানাজা যাচ্ছে, জানাজায় দাঁড়িয়েও মোবাইলটা দিয়ে পাটিপি করছে, জানাজার সাথে চলছে, কোনো ফিকির নাই যে এই জানাজা আমার হবে কালকে, ওই মোবাইল দিয়ে পাটিপি করছে। আমি এমনও দেখেছি, দাফন করা হলো মাইয়েতকে, দাফন করার পরে চারপাশে মানুষজন জড়ো হয়ে গল্প করছে, ভাই আপনার ওই জমিটার কি খবর, আপনার ওইটার কি খবর, বিজনেস কেমন চলছে, চাকরি কি অবস্থা। এই যে মাইয়াতকে পাশে দাফন করলো, কোনো ফিলিংস নাই, কোনো ফিলিংস নাই। আমি আত্মশুদ্ধির কথা বলছি, আত্মশুদ্ধির জন্য আপনার মনটাকে পাখির মতো সফট নরম করতে হবে। যখন আপনি সফট নরম করবেন এবং আত্মশুদ্ধি অর্জন করবেন, তখন দুই ডানা মেলে আপনি আকাশে উঠতে পারবেন এসব। আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে ডানা কেটে পড়ে যাবে, তখন আর আকাশে উঠতে পারবেন না। কোন আকাশে? ওই যে শহীদের রূহ যে আকাশে চলে গেছে, ওই আকাশ। অতএব মন কেন কঠিন হলো প্রিয় ভাই? এক নম্বর কারণ,
আমরা শিরিকের পাপে লিপ্ত আছি। এক নম্বর, শিরিকের পাপে লিপ্ত থাকা অবস্থায় মুসলিমদের মনটা কঠিন হয়ে গেছে। আপনি কি মনে করছেন আমরা শিরিক করি না? মুসলিমরাও কবর পূজা করে, দেখবেন মুসলিমরাও দেখবেন অনেক ক্ষেত্রে মাজার পূজা করছে। আমি বলিনি যে অলিয়া উলিয়ার মাজার জিয়ারত করা যাবে না, আমি এই কথা বলছি না, কিন্তু আপনি মৃত মানুষের কাছে আপনার ভালো মন্দ চাইতে পারেন না, কথা বুঝতে পারেন না? আমরা অবশ্যই অলিয়া উলিয়াদের কবর জিয়ারত করব, এটা আপনাকে মৃত্যুর কথা স্মরণ করাবে, তাদের একটা রব আছে যেটাকে আমরা প্রভাব বলি, এটা আপনার মধ্যে আসবে। আমরা অবশ্যই জিয়ারত করব, জিয়ারত করতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ এটা আপনাকে পরকালের কথা কি করবে, স্মরণ করাবে। উমরা করতে যান, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন উমরা হজ করার এবং বড় হজ করার, আমি দোয়া করি। ওখানে সবচেয়ে সেরা যে দৃশ্যগুলো দেখা যায় তার মধ্যে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা। ওখানে গেলে চোখের পানি ঝরে না এমন কোনো মুসলিম নাই, আছে নাই? আরেকটা সবচেয়ে মন নরম করে একটা দৃশ্য হচ্ছে জান্নাতুল বাকি, যেটা আমরা বাকিউল গারকাত বলি, যেখানে আপনি দেখবেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের কবর, যতদূর চোখ যায় তাদের কবর, কবরের কোনো মাজার নাই, সেখানে কোনো তাওয়াফ হচ্ছে না কবরকে কেন্দ্র করে, সেখানে কবরে কেউ ফুল চড়াচ্ছে না, একটা ছোট্ট পাথর দেখা যায় এখানে, আর কিছু না। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শুয়ে আছেন, ওখানে গিয়ে দাঁড়াবেন দেখবেন নিজেকে তুচ্ছ বলে মনে হবে আমি এই পৃথিবীতে আর কি করছি, সেরা মানুষগুলোই মাটির নিচে, আমি এখানে কি করছি? তো দেখুন প্রিয় ভাইরা, অবশ্যই অলিয়া উলিয়াদের কবর জিয়ারত করবে, কিন্তু মৃত ব্যক্তি আপনার কল্যাণ করতে পারবে, অকল্যাণ করতে পারবে? হ্যাঁ, তারা আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে, আল্লাপাক যখন তাদেরকে অনুমতি দিবেন, তারপরে আল্লাপাক যখন অনুমতি দিবেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, অলিয়া উলিয়াগণ করবেন, আলেম ওলামা করবেন, শহীদগণ করবেন, হাফেজে কোরআন করবে, অনেকেই করবেন সব। আল্লাপাক আমাদের তাকদীরে এইসব সুপারিশ নসিব করুন বলি না আমি। মুসলিমরা আজকে শিরিক করছে অনেক ক্ষেত্রেই, দেখবেন হাতে একটা এই যে বালা পরে আছে, খুলে না। কেন খুলেন না ভাই? বলে যে এটা খুললে যদি রোগ হয়, রোগ দেওয়ার মালিক কে? ওই বালা না আল্লাহ। এই যে আপনার বিশ্বাস জন্মে নিয়েছে, এই যে বিশ্বাসটা জন্মিয়েছে আপনার হাতের উপরে এই বালার উপরে, এটাই শিরক, এটাই শিরক। যদি আপনি বিশ্বাস করেন যে এটা হাতে থাকলে আপনি সুস্থ থাকবেন, হাত থেকে খুলে পড়ে গেলে আপনি আর বাঁচবেন না, এই যে কল্যাণ অকল্যাণের মালিক আপনি কাকে করলেন? ওই বালাকে করেছেন, আল্লাহকে করেন নাই, এখানে শিরক হয়ে গেছে, খুবই সূক্ষ্ম শিরক। আপনি নামাজ পড়ছেন মনে করেন, এখন কিছু মানুষ আসলো, এখন দেখছেন যে হুজুর তো আমার নামাজ দেখছে, নামাজটা খুব সুন্দর করে পড়ার চেষ্টা করলেন, লম্বা নামাজ, সেজদা গিয়ে আর উঠছেন না, খুব সুন্দর নামাজ পড়ছেন, এই যে মানুষকে দেখানোর জন্য নামাজটা পড়ছেন, এটা শিরক, এটা কি? এটাও শিরক। এই যে গণক বসে আছে রাস্তার পাশে, দেখবেন টিয়া পাখি, টিয়া পাখি নিয়ে তারপরে যে কাগজ নিয়ে আসেন, ভাই ভাগ্য পরীক্ষা করে দেই। আরে ভাই, তুমি যদি মানুষের ভাগ্যই পরীক্ষা করতে পারবা তো তুমি রাস্তার পাশে গাও, তোমার ভাগ্য কেউ পরীক্ষা করেনি কখনো? এতটুকু কমন সেন্স আমাদের নাই? ও যদি আমার ভালো মন্দ করতে পারে বা ভবিষ্যৎ বলতে পারে, তাহলে ও রাস্তার পাশে বসে আছে কিছু, ওর তো প্রাইম মিনিস্টার হওয়ার কথা, ওর তো ইলেকশন করার কথা। তো দেখেন এই যে ওখানে গিয়ে আমরা কি করি, ভাই আমার হাতটা দেখে দেন, ভাই আমার অতীত বলে দেন, ভবিষ্যৎ বলে দেন, এবং এগুলো দিন দিন বাড়ছে, কিন্তু এই রাশিফল, কবিরাজি, গণকি, এগুলো দিন দিন বাড়ছে। এবং আমি লক্ষ্য করছি দিন দিন আরেকটা জিনিসও বাড়ছে, সেটা হলো জাদুবিদ্যার চর্চা করা, এবং গ্রামে গঞ্জে কুফুরি বাড়ছে না, কুফুরি করা, তাবিজ করা, বিচ্ছেদ করা, স্বামী স্ত্রীর বিচ্ছেদ করা, মেয়েকে বশ করা, সন্তানকে বশ করা বাড়ছে না, সবই শিরক, এগুলো সবই কুফুরি, এগুলো মুসলিমরা করছে না? মুসলিমরা এসব শিরকে লিপ্ত আছে বলেই তো অন্তর কঠিন হয়ে গেছে, কসাত কোনো বহুন, তাদের অন্তর কঠিন হয়ে গেছে। তো একটা হাদিস বলে এখানে খালি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কেউ কোনো গণকের কাছে যায় গিয়ে বলে দেখেন তো আমার হাতটা একটু, ও কিন্তু বিশ্বাস করে না যে এ ভবিষ্যৎ বলতে পারে, খালি এমনি বলেছে একটু দেখেন তো, বলার সাথে সাথেই 40 দিনের নামাজ কবুল হবে। আর যদি তার বলা কথায় বিশ্বাস করে যে হ্যাঁ তোমার ভবিষ্যৎ খুব ভালো, তুমি চাকরি পাবা, এটা করবা, সেটা করবা, এবং সে বিশ্বাস করলো হ্যাঁ এটাই হবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে, মানে এই যে কোরআনুল করিম, এই কোরআনকে যেন সে অস্বীকার করলো, মানে কুফরি করল। এগুলো আমরা করছি না ভাই? অনেক কিছু করছে, আমরা স্তম্ভের পূজা করছি, অনেক মুসলিম আগুনের পূজা করছে, আগুন জ্বালিয়েছেন মাথানত করছেন, কেন আগুনের সামনে আপনি মাথানত করবেন? কেন আপনি
একটা স্তম্ভের সামনে, গাছের কাছে, গাছের সামনে দাঁড়িয়ে মাথা নত করে ধ্যান করবেন কেন? আপনি মেডিটেশন করছেন কি জন্য? আপনাকে নামাজ দেওয়া হয় নাই? পাঁচ অক্ষ নামাজ দেওয়া হয় নাই? নামাজের চেয়ে বড় মেডিটেশন কিছু আছে নাকি? আপনি ধ্যান করছেন কি জন্য? অনেক মুসলিম তো জিনেরও উপাসনা করছে, জানেন? অনেক মুসলিম জিনকে তাবে করার চেষ্টা করছে, আর জিন বলে একটা জাতি আছে, এটা সত্য। তো এরকম প্রতিটা ক্ষেত্রে শিরিক আছে। শিরিক কথায় আছে, কাজে আছে, বিশ্বাসে আছে। দেখবেন মুসলিমরাই আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করছে, মুসলিমরা নজর মানত করছে অন্য জায়গায়, আল্লাহর জন্য নজর মানত করছে না, অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য করছে। সন্তান হয় না, সন্তান হয় না, এখন কি হবে? সন্তান হয় না তো অমুকের কাছে যাও, সেখানে গিয়ে বকরি জবাই দাও, সন্তান হবে। সুবহানাল্লাহ। তো এই পদ্ধতি ইব্রাহিম আলাইহিসসালামের জানা ছিল না, যে শেষ বয়সে তিনি বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আপনি দোয়া করতে পারেন না? সন্তান হবে না কেন? আল্লাহ পাক তাকদিরে লিখে রাখলেন, অবশ্যই হবে। আর আল্লাহ পাক তাকদিরে না লিখলে কিভাবে হবে? তাকদিরে যে ব্যক্তি বিশ্বাস করে না সে ব্যক্তি হতাশ হয়। যা কিছু হচ্ছে আমাদের জীবনে সবই তাকদির, এর বাইরে একটা মানুষও যেতে পারবে না। তো প্রিয় ভাইয়েরা, কথায় কাজে এবং চিন্তায় আমরা অনেক শিরিক করছি, শিরিকের কারণে আমাদের অন্তর কঠিন হয়ে গেছে। আরও কেন কঠিন হচ্ছে? বেদাত আমল করছেন, নবী সুন্নত মানার জায়গায় অন্য কিছু আপনি করছেন, এমন এমন কিছু আমল করছেন যেগুলোর সাথে রাসূলের সুন্নতের কোনো সম্পর্ক নাই এবং সাহাবীদের সুন্নতেরও কোনো সম্পর্ক নেই। এই ক্ষেত্রে গিয়ে আপনি বেদাত করছেন, বেদাত করে অন্তর কঠিন হয়ে যাচ্ছে। অন্তর কঠিন হওয়ার একটা বড় কারণ হচ্ছে হারাম রিজিক। যখন আপনি হারাম রিজিকে যাচ্ছেন, সুদ, ঘুষ, আপনার দুর্নীতি, আপনার এই যে অন্যের সম্পদ আত্মসাত করা, হালাল হারামের পরোয়া না করা, এই রিজিক দিয়ে যখন আপনি আপনার দেহ রক্ত মাংস গঠিত হচ্ছে, আপনার কলপটা শক্ত হয়ে যাচ্ছে। আমি কি বুঝাতে পারছি না? হারাম রিজিক যখন আপনার শরীরে ঢুকছে, অন্তরটা শক্ত হয়ে যাচ্ছে। একটা হাদিস যথেষ্ট, আল্লাহ পাক পবিত্র সত্তা, তিনি পবিত্র ছাড়া কবুল করেন না। আপনি দশটা হজ করে আসেন চুরির টাকা দিয়ে, ডাকাতির টাকা দিয়ে, আত্মসাতের টাকা দিয়ে, দুর্নীতির টাকা দিয়ে, যদি কবুল হয় তাহলে কোরআন সুন্নাহ মিথ্যা হয়ে যাবে না। ওসবের কথা কি বুঝতে পারছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ পাক পবিত্র, পবিত্র ছাড়া কবুল করেন না, হারাম রিজিক দিয়ে ইবাদত কবুল হয় না। আমরা ওই যে রংপুর অঞ্চল, একবার ওই যে হারাগাস একটা অঞ্চল আছে না, সেখানে গিয়েছিলাম। সেখানে মাশা আল্লাহ আবার বিড়ির অনেক ফ্যাক্টরি আছে। কিসের বিড়ি? তো হালাল নাকি? তামাক তো হালাল নাকি? তো সেখানে বিড়ি ফ্যাক্টরি অনেক মালিক আছে এবং তারা মসজিদ কমিটির অনেক দায়িত্বপ্রাপ্ত আর কি। মুসলিমদের গায়রত্ব এখন নাই, মুসলিমরা এদেরকে আবার মসজিদ কমিটির সদস্যও বানিয়েছে। তো এখন মসজিদ কমিটিতে এসে তার প্রভাবে আর ইমাম সাহেব টিকতে পারে না। এক দুজন বলে নামাজের পর হাত তুলে দোয়া করতে হবে, দুজন বলে করা যাবে না। ঠিক আছে, এই নিয়ে ক্যাচাল। এই ক্যাচাল হতে হতে দেখা গেল এক পর্যায়ে মারামারি পর্যন্ত হয়েছে, মসজিদ ভাগত হয়েছে, মারামারিও হয়েছে। তো সেখানে আমাকে দাওয়াত করেছিল যে ওয়াজ করার জন্য, দোয়া করার কথা বলছে। তাই বলল যে দোয়া করে লাভ কি? দোয়া করলেই বা কি, না করলেই বা কি? রিজিকটাই তো হারাম। আপনি তো তামাকের টাকা খাচ্ছেন, তামাক, আপনি মাদকের টাকা খাচ্ছেন, এটাকে হালাল না হারাম? তো হারাম টাকা দিয়ে হাত তুলে দোয়া করলেই কি না করলেই কি? দোয়া তো উঠছে না উপরে, আগে হারাম রিজিক ছাড়েন তারপর দোয়া কর। তো রিজিক হারাম হওয়ার কারণে আমাদের কি হচ্ছে, অন্তরটা কি হচ্ছে ভাই, কঠিন হচ্ছে। ওই পাখির মতো আর মুক্ত আকাশে উঠতে পারবেন না। তারপরে সামনে যান, আরও কেন কঠিন হয়? বস্তুবাদিতা, দুনিয়া, সারাদিন দুনিয়ার ফিকির, দুনিয়ার চিন্তা, খাবো কি, পরবো কি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, স্ট্যাটাস, সারাটা দিন দুনিয়ার দুনিয়া, ঘুম থেকে ওঠা থেকে নিয়ে শুরু করে ঘুমানো পর্যন্ত খালি দুনিয়া। যারা দুনিয়ার নেশায় মত্ত হয়ে আসে এদের অন্তরটা কঠিন হয়ে যায়, এই অন্তরটা পাখির মতো হতে পারবে না। ঠিক আছে কথা? যারা দুনিয়ার নেশায় মত্ত হয়ে আছেন এই অন্তরটা কঠিন হয়ে যাবে, পাখির মতো হতে পারবে না। তারপর কি, আরও সামনে যান, দিনই জ্ঞান চর্চা না করা অন্তর কঠিন হওয়ার কারণ। আর কি কারণ? পাপ করা, পাপ। যত বেশি আপনি পাপ করবেন, যত বেশি পর্ন দেখবেন, যত বেশি মাদক খাবেন, যত বেশি জুয়া খেলবেন, যত বেশি অহেতুক সময় নষ্ট করবেন, যত বেশি আপনি অন্যের ক্ষতি করবেন, ঠিক আছে, নিরাপরাধ মানুষের উপর নির্যাতন করবেন, যত বেশি আপনি পাপ করবেন, পাপ, এই পাপ করতে 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 মানুষের অন্তর কঠিন হয়ে যায়। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন যে পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হয়ে যেতে থাকে, এবং ইস্তেগফার আর জিকির করলে গিয়ে মানুষের অন্তর আবার নরম হতে থাকে। পাপের উপর পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হতে থাকে। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ একটা পাপ করে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়,
যখন আরও একটা পাপ করে আরেকটা কালো দাগ পড়ে যায়। এভাবে যখন পাপ করতেই থাকে করতেই থাকে, তখন পুরো কলবটাই কালিমা পূর্ণ হয়ে যায়। এই অবস্থায় যদি সে তওবা করে আল্লাহ পাক মাফ করে দিবেন। যদি এই অবস্থায় তার মৃত্যু হয়ে যায়, তার আত্মাটা থেকে দুর্গন্ধ বের হতে থাকে, যে আত্মাটা কবজ করতে পর্যন্ত মালাকুল মউত মানে ঘৃণা পোষণ করেন। কথা কি বুঝতে পারছেন? যখন অন্তর পাপ করতে করতে কলুষিত হয়ে যাবে, ওয়াকাদ খাবা মান দাসাহা, যখন পাপ করতে করতে অন্তর কলুষিত হয়ে যাবে, তখন আপনার এই মালাকুল মউত পর্যন্ত ওই আত্মাটাকে বের করার সময় ঘৃণা করবে, দুর্গন্ধযুক্ত। আল্লাহ পাক আমাদেরকে পাপ থেকে বাঁচিয়ে রাখুন। আমি এরকম কিছু কাজ আছে, বস্তুবাদিতা, শির্ক, বেদাত, হারাম রিজিক, সারাদিন দুনিয়ার ফিকির নিয়ে থাকা, ঠিক আছে, অন্যের ক্ষতি করা, পাপ কন্টিনিউয়াসলি করতে থাকা, এবং দিন ছেড়ে দেওয়া, দিনের এলেম ছেড়ে দেওয়া, আল্লাহ পাকের আনুগত্য ছেড়ে দেওয়া, এই কাজগুলো করতে থাকলে মানুষের অন্তর কী হয়, কঠিন হয়ে যায়। এখন সলিউশন কী বলেন? পাঁচ মিনিটে আমি সলিউশন বলছি, কেমন করে আপনি এটাকে নরম করবেন আর পরিশুদ্ধতা অর্জন করবেন এবং ওই পাখির মতো মুক্ত আকাশে উড়বেন, কীভাবে বলবো? এক নাম্বার, অবশ্যই শিরিক ত্যাগ করতে হবে। কী করতে হবে? শিরিক ত্যাগ করতে হবে, আল্লাহ পাকের তাওহীদের উপর থাকতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। লং কিছু বলার সময় নেই আমার হাতে, একটা বই বলছি, কিতাবুত তাওহীদ। কী নাম? কিতাবুত তাওহীদ। এই বইটা অনেক ভার্সন বাজারে বের হয়েছে, কিনে দেখবেন শিরিক কত প্রকার কী কী, তাওহীদ কাকে বলে, কত প্রকার কী কী। যেটা বুঝবেন না মাদ্রাসা চলে যাবেন, আলেমুল আমার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন, হুজুর এটা বুঝি নেই, ঠিক আছে। এক নাম্বার, শিরিক ত্যাগ করতে হবে। দুই নাম্বার, আপনাকে তাওহীদে থাকতে হবে, এটা এক, অন্তর নরম করার কথা বলছি। দুই নাম্বার, সুন্নত, সুন্নতের উপর আমল করতে হবে। ওই যে পাখির কথা বললাম, যে সকালবেলা বের হয় আর সন্ধ্যাবেলা কী করে, বাসায় ফেরে, খালি পেটে বের হয়, ভরা পেটে বাসায় ফেরে। তার মানে আমাদেরকেও সকাল সন্ধ্যাটা কাটাতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী। যখন তিনি ঘুমাতেন তখন ঘুমাবেন, যখন উঠতেন তখন উঠবেন, বাকি কাজ যেমন করে করতেন তেমন করে করবেন, তখন অন্তর ইনশাআল্লাহ নরম হয়ে যাবে, ঠিক আছে ভাই। দুই, তিন নাম্বার, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে। নামাজ আপনাকে যে কোনো পাপ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। ভাই জেনা করছেন, নামাজ পড়েন। পর্নোগ্রাফি দেখেছেন, তাও তওবা করে নামাজ পড়েন। আপনি হারাম অ্যাফেয়ার্সে আছেন, হতাশ হয়েন না, নামাজ পড়েন। গোনা ছাড়তে পারছেন না, নামাজ পড়েন। সুদ খাচ্ছেন, নামাজ পড়েন। বেপর্দা চলছেন, তাও নামাজ পড়েন। আপনি অন্যের হক নষ্ট করেছেন, তাও নামাজ পড়েন। যে পাপই করেছেন নামাজটা পড়েন। নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আস্তে আস্তে ইনশাআল্লাহ দেখবেন সব পাপ থেকে আপনি দূরে চলে আসছেন ইনশাআল্লাহ তাআলা। তিন নাম্বার নামাজ। চার, চার নাম্বার, বেশি থেকে বেশি, ভাই শোনেন, বেশি থেকে বেশি পরকালের ফিকির করবেন। খালি পরকালের চিন্তা করবেন, যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, কবরে যেতে হবে, পুলসিরাত পার হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যত বেশি আপনি আল্লাহর ফিকির করবেন, পরকালের ফিকির করবেন, আপনার মনটা নরম হয়ে যাবে ছন, মনটা শক্ত হবে না। পাঁচ নাম্বার, মানুষের সাথে খুব বেশি মেলামেশা করবেন। মানুষের সাথে খুব বেশি মেলামেশা করলে ইবনুল কাইয়িম রাহিমাল্লাহ বলেছেন অন্তর কঠিন হয়ে যায়, কারণ মানুষ আপনাকে গীবত করাবে, হ্যাঁ, মানুষ খারাপ কাজে নিয়ে যাবে, বেফাস কথাবার্তা বলবেন, হয়তো বেফাস কাজ করবেন, ফজুল কি বাদ করবেন, এগুলো করতে গিয়ে আপনি দেখবেন অন্তর কঠিন হয়ে গেছে। এত বেশি মানুষের সাথে মেলামেশার দরকার নাই, প্রয়োজন যতটুকু অতটুকু করবেন, ঠিক আছে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। কয়টা বললাম? পাঁচ, ছয়। আমার সবচেয়ে প্রিয় নসিহত, প্রত্যেক দিন মিনিমাম এক ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন বুঝে। আমি বলিনি না বুঝে করলে কোনো নেকি হবে না, প্রত্যেক হরফে দশ নেকি হবেই হবে, কিন্তু আপনি করবেন বুঝে। এসব যখন বুঝে আপনি প্রত্যেক দিন এক পারা করে বা এক ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন, আপনার কলিজা, আপনার কলব নরম হতে বাধ্য, এবং আপনার অন্তরে আল্লাহ নূর নেমে আসবে ইনশাআল্লাহ। দেখবেন আপনার কলব থেকে সমস্ত এই যে পঙ্কিলতা, কলুষতা ইনশাআল্লাহ চলে যাবে ইনশাআল্লাহ তাআলা। দুটো জিনিস অন্তরকে পবিত্র করে ফেলে, এক হচ্ছে কোরআন তেলাওয়াত, আর এক হচ্ছে বেশি থেকে বেশি আল্লাহর জিকির এবং ইস্তেগফার। তো কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন, আল্লাহ পাক সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন। যারা শেখেন নাই আজকে ওয়াদা করেন যে কোরআন আপনারা বিশুদ্ধ করে পড়া শিখবেন, ওয়াদা করেন। আগামী রমজান আসার আগেই এক খতম দেওয়া চাই, পারবেন? এবং কোরআনের চর্চা বাড়িয়ে দিবেন, প্রত্যেক দিন কিছু করেন না করেন কোরআন তেলাওয়াত করতে হবে, ঠিক আছে। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। আমিন। আর বুঝে পড়ার চেষ্টা করবেন। একটা সহজ তাফসির বলে দেই, মারিফুল কোরআন, বাসায় আছে না মারিফুল কোরআন? তাফসির ইবনে কাসির বাসায় নাই? জালালাইন বাসায় নাই? বাসায় নাই কিনেন, সারাদিন তো অনেক টাকা পয়সা খরচ করছেন। তিনটা তাফসির কিনেন, জালালাইন কিনেন,
মারেফুল কোরআন কিনেন, ইবনে কাসির কিনেন, বাসায় গিয়ে পড়া শুরু করেন। পারবেন না? যে আয়াতটা বুঝবেন না, ওলামায়ে কেরামের কাছে যাবেন, গিয়ে বলবেন হুজুর এটা বুঝি নাই, বুঝাই দেন। নিজে নিজে ব্যাখ্যা করতে যাবেন, ব্যাখ্যা করলে দেখবেন একজন পণ্ডিত বেরিয়েছে, কিছু পণ্ডিত কোরআন পড়ে বলে কোরআনই মানি হাদিস মানি না, এরকম পণ্ডিত দেখেন নাই? কোরআনই মানি হাদিস আর মানি না, কারণ আল্লাহ নাকি নাউজুবিল্লাহ কোরআনে নাকি আল্লাহ পাক হাদিস মানতে বলে নাই, ও নাকি পায় নাই। এই জন্য দেখলাম সুবহানাল্লাহ নামাজ পড়তেছে, কোরআন থেকে নামাজ পড়তেছে, হাদিসের কোনো হেদায়ত নিবে না। মানে কীরকম যে হাত আবার ঠিকই বাঁধতেছে, হাত বাঁধতেছে, রুকু করতেছে, সেজদা করতেছে, এগুলো আবার কোথায় পাইলো আল্লাহ ভালো জানেন। হাত এভাবে বাঁধতেছে, এভাবে হাতটা বাঁধা কোরআনে কোথায় আছে আমি পাইলাম না, কোথাও ঠিক আছে। তা হাদিস ছাড়া কি এগুলো আসবে? হাত বাঁধব, সেজদায় গিয়ে সুবহান রব্বিয়াল আলা বলছে না, বলছে আসলামতু লিরব্বিল আলামিন, এটা কোরআন থেকে বলছে। অর্জ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বলছেন সুবহান রব্বিয়াল আলা সুবহান কুদ্দুসুন রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফির, এগুলো নাই। ও বলছে আসলামতু লিরব্বিল আলামিন, মানে কোরআন মানি হাদিস মানি না। এত বেশি পণ্ডিত হওয়ার দরকার নাই, এরা হচ্ছে ইচ্ছুরা পাকা টাইপের পণ্ডিত। উমর রাদিয়াল্লাহু আনহুর যুগের বেঁচে থাকলে এদেরকে পিটাই সোজা করে ফেলাইতে হবে, ফাইজলামি শুরু করছে, কোরআন মানি হাদিস মানি না। আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল যা নিষেধ করছেন দূরে থাকো, রাসূল যা দেন সেটা হাদিস না, রাসূল যা দেন সেটা সুন্না না। তো সুন্না তো সে মানেই না, আলটিমেটলি সে কোরআনই মানে না। তো আসল কথা হচ্ছে এইসব ফেতনা থেকে বেঁচে থাকবেন, কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন, কটা বলছি পাঁচটা ছয়টা, সাত নম্বর বেশি থেকে বেশি ইস্তেগফার, সারাদিন পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া তুবির, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবির, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুবির, প্রত্যেকদিন পড়তে হবে 100 বার করে, কতবার করে 100 বার। আট নম্বর বেশি বেশি আল্লাহর জিকির, চলতে ফিরতে জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলবেন হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল, ঠিক আছে, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزينة عرشه وبداية كلماته যত জিকির আছে সব করবেন, জিকির বাড়াবেন, যত জিকির বাড়াবেন অন্তর পরিশুদ্ধ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। কয়টা বলছে? আট, আর দুটা বলি নয়, অন্যের হক নষ্ট করবেন, অন্যের হক নষ্ট করলেই মন কঠিন হয়ে যাবে, অন্যের হক নষ্ট করবেন না, বরং মানবতার কল্যাণে কাজ করেন, যে কাজগুলো মানব সেবামূলক সেগুলো করেন, রক্তদান কর্মসূচি করেন, গাছ লাগান, এতিমের মাথায় হাত বোলান, বিধবার খোঁজ খবর নেন, ঠিক আছে, মেয়েদের সেলাই মেশিন কিনে দেন, মানুষের উপকারে কাজ করেন, দেখবেন আপনার মনটা নরম হয়ে যাবে। চল, যার মন নরম এবং যার মনের মতো সততা আছে আল্লাহ পাক ইনশাআল্লাহ সেখানে অবশ্যই হেদায়েত ঢালবে ইনশাআল্লাহ তাআলা। আর দশ নম্বর সবচেয়ে শেষ হচ্ছে যে কবর জিয়ারত করবেন বেশি বেশি করে, এবং নিজের মৌতের কথা স্মরণ করে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। কী দোয়া করবেন? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, এই দোয়াগুলো করবেন ইনশাআল্লাহ। এবং কবর জিয়ারত করবেন সপ্তাহে সপ্তাহে, পারলে দুই দিন তিন দিন পর পর কবরস্থানে যাবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার মন নরম হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এখনকার এই সভ্যতা এসে কবরস্থানকে সমাজ থেকে দূরে সরিয়ে দিয়েছে, অথচ আগে মুসলিমদের কবরস্থান ছিল মসজিদের পাশে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, কবর জিয়ারত করে বাসায় যেত, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আসতো, কবরকে দেখতো, পরকালের কথা স্মরণ হতো। এখন কবরস্থান ওই যে দূরে, সারা জীবনে একবার যায় কিনা সন্দেহ আছে। এই দশটা কাজ যদি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ তাআলা আমাদের কলবটা ইনশাআল্লাহ নরম হবে, আত্মশুদ্ধি অর্জিত হবে, আর এগুলোর পাশাপাশি অবশ্যই আল্লাহওয়ালা আত্মশুদ্ধিওয়ালা মানুষের সহবতে গিয়ে থাকবেন, আল্লাহওয়ালা আত্মশুদ্ধিওয়ালা মানুষের সহবতে গিয়ে থাকলে তাদেরকে দেখেই দেখবেন মনটা নরম হয়ে যাবে ইনশা। ইলমি পরিবেশে থাকেন, দিনী পরিবেশে থাকেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করেন, তিন দিন সাত দিন চল্লিশ দিন যতদিন পারেন, আল্লাহর পথে সময় লাগান, সময় লাগান। আমি এটাকে আপনার আত্মশুদ্ধির জন্য বলছি, এটাই একমাত্র পথ পদ্ধতি আত্মশুদ্ধির, এটা বলছি না। এখানে গেলে আপনি ইনশাআল্লাহ আপনার ইসলাহ এবং সংশোধনের জন্য কাজ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার কলবগুলোকে পরিচ্ছন্ন করুন, আল্লাহ পাক আমাদের সবাইকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখুন, হৃদয় কঠিন হওয়া থেকে বাঁচিয়ে রাখুন, আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, দিনী জ্ঞান চর্চা করার তৌফিক দান করুন, আল্লাহ পাক আমাদের সবাইকে হারাম রিজিক জেনা সুদ ঘুষ থেকে বাঁচিয়ে রাখুন, আল্লাহ পাক আমাদেরকে পরকালীন চেতনায় এই দুনিয়ার জীবন কাটানোর তৌফিক এনায়েত করুন, আমিন। আমরা আজকে এই যে পাখিদের মতো অন্তর নিয়ে কথা বললাম, আমরা যদি এই আমলগুলোর মধ্য দিয়ে অন্তরটাকে পবিত্র করতে পারি ইনশাআল্লাহ ওই শহীদদের যে নরম পাখির অন্তর সেটা আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ।